আসসালামু আলাইকুম, আজকে আমরা হাগিজ ওয়ান্ডার প্যান্ট নিয়ে কথা বলবো। এটা হচ্ছে বাবল ওয়ালা হাগিজ, আর ওরা একটা নতুন টেকনোলজি ইউজ করেছে যেটার নাম হচ্ছে বাবল বেড টেকনোলজি। এই বাবল বেড টেকনোলজি ক্লেম করে যে এটা ডায়পার প্যান্টটাকে 12 ঘন্টা পর্যন্ত ড্রাই রাখবে আর খুব সফট থাকবে ভিতরে, ঠিক আছে। এই প্যাকেটটা হচ্ছে 28 প্যান্টসের আর এক্সেল সাইজ। এই হাগিজ ওয়ান্ডার প্যান্টটা ইন্ডিয়াতে তৈরি, আর ওরা ইন্ডিয়াতে এটার প্রাইস হচ্ছে 475 রুপি, আপনারা এখানে দেখতেই পারবেন, ঠিক আছে। আর এইটা বাংলাদেশে নিয়ে এসেছে এবং ডিস্ট্রিবিউট করে হচ্ছে মাল্টি ব্র্যান্ড লিমিটেড। আর এই প্যাকেটের প্রাইস বাংলাদেশে আসার পর হয়ে যায় 1030 টাকা। 28 পিসের প্যাকেটের দাম হচ্ছে 1030 টাকা, সো এক একটার দাম পড়ছে 37 টাকা করে। আচ্ছা, এটার অনেকগুলা সাইজ আছে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটার 1, 2, 3, 4, 5, 6টা সাইজ আছে। প্রথমটা হচ্ছে এক্সএস সাইজ, যেটা হচ্ছে 0 থেকে 5 কেজির বাচ্চাদের জন্য। এটা হচ্ছে একদম নিউবর্ন বেবিরা ইউজ করতে পারবে। স্মল সাইজ হচ্ছে 4 থেকে 8 কেজি, মিডিয়াম সাইজ 7 থেকে 12 কেজি, লার্জ সাইজ 9 থেকে 14 কেজি, এক্সএল সাইজ হচ্ছে 12 থেকে 17 কেজি, এবং ডাবল এক্সএল সাইজ হচ্ছে 15 থেকে 25 কেজি। এখন আমি আপনাদেরকে ভিতরটা খুলে খাই দিব। এই প্যান্ট স্টাইল ড্যাপারটা আমি অনেকগুলো প্যাকেট আমার বাচ্চাদের ওপর ইউজ করেছি, আর আমি আমার অনেস্ট রিভিউ দিতে পারবো। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা দেখতে খুবই সুন্দর, খুব একটা মোটাও না আবার খুব বেশি চিকনও না। আর 3D বেড সিস্টেম বলেছে, এই যে এইরকম বেডের মতো আছে। এটা কটনি টাচ, দেখ কটনি ফিল একটা আসবে এটা টাচ করলে, আর অ্যাবজর্পশনটাও বেটার হবে। সিমসগুলো কোয়াইট স্ট্রেচেবল, সিমসগুলো ভালো স্ট্রেচেবল আর সফট। এখানে 3টা লিক গার্ড আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 3টা লিক গার্ড, 1, 2, 3টা লিক গার্ড, যেটার কারণে লিক হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। সামনে পিছে খুব সুন্দর করে কার্টুন দেওয়া আছে, আর ভালোভাবে দেখিয়ে দেওয়া হয়েছে সামনে কোনটা আর পিছে কোনটা, ঠিক আছে। এখন আমি আমার অনেস্ট রিভিউ দিব। আমার বাচ্চারা অনেক মাস ধরে এই ডায়পার প্যান্টটা ইউজ করছে, আর এই পর্যন্ত একবারও এই ডায়পার প্যান্টটা লিক করে নাই, যেটার কারণ হতে পারে এই 3D বেডিং সিস্টেমটা আর এই লিক গার্ডটা। লিক গার্ডটার জন্য বাচ্চাদের রানিপুপ হলেও লিক করার সম্ভাবনাটা একটু কমে যায়। এই ভিতরের লেয়ারটা রাফ না, খুব বেশি সফটও না, কিন্তু একদম রাফও না। আর ইউরিনটা প্রপারলি ভালোভাবে চারিদিকে ডিস্ট্রিবিউট হয়, এটা একটা পজিটিভ জিনিস। আর যেহেতু এটা খুব বেশি মোটা না, সো বাচ্চারা কমফোর্টেবল হয়ে ঘোরাফেরাও করতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি মাঝে মধ্যে অনেক সময় দেখা গিয়েছে রাতে পড়িয়েছি, 7 থেকে 8 ঘন্টা বাচ্চা একটা ডায়পারই পড়েছিল, কোনো এক কারণে চেঞ্জ করা হয় নাই, কিন্তু বাচ্চার কোনো র্যাশও হয় নাই, আর ভিতরটাও ভিজা ভিজা লাগে না। কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করব যে বাচ্চাদের ডায়পার 4 থেকে 6 ঘন্টার মধ্যে আপনারা অবশ্যই চেঞ্জ করবেন, না হলে বাচ্চাদের র্যাশ হতে পারে, ওরা ডিসকমফর্ট ফিল করতে পারে, ভিতরে ভিজা ভিজা থাকতে পারে। ডায়পারের কোম্পানিগুলো যতই বলুক না কেন যে 12 ঘন্টা পর্যন্ত ডায়পার চেঞ্জ করা লাগবে না, কিন্তু এটা একদমই উচিত না। 4 থেকে 6 ঘন্টার মধ্যে আপনাদের মাস্ট বাচ্চার ডায়পার চেঞ্জ করতে হবে, এটা বাচ্চাদের জন্য খুবই সেফ। আচ্ছা, একটা পজিটিভ জিনিস হচ্ছে ডায়পারটা একটু লাইট আছে ওয়েটের দিক দিয়ে, সো এটার জন্য বাচ্চারা একটু কমফোর্টেবল ফিল করে। আচ্ছা, একটা নেগেটিভ পয়েন্ট আমি বলবো যে এই সিমগুলো খুব বেশি বেশি সফট, সো যার কারণে কি হয় পরানোর সময় একটু টান লাগলে এখান দিয়ে ছিঁড়ে যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, এটা আরেকটু স্লিক হলে, হাগিস যেহেতু খুব ভালো একটা নাম করা ব্র্যান্ড, ওদের ডায়পার প্যান্টগুলো আরেকটু যদি চিকন হয়, আরেকটু স্লিক হলে আরও বেটার হবে। হাগিস ওয়ান্ডার প্যান্টের রিভিউটা একটু মিক্সড রিভিউ, অনেকে পছন্দ করেছে, অনেকে একদমই পছন্দ করে নাই। যারা পছন্দ করেছে তারা আবার খুব ভালো ভালো রিভিউজ দিয়েছে, আবার যারা পছন্দ করে নাই তারা বলেছে তাদের লিক হচ্ছে, ভিতরে ওয়েট থাকছে। কিন্তু আমার কেসে একবারও লিকও করে নাই আর ওয়েটও থাকে না, সো আমি ডেফিনেটলি সবাইকে রিকমেন্ড করব যে আপনারা বাচ্চাদের জন্য এই ওয়ান্ডার প্যান্টটা ট্রাই করে দেখতে পারেন। আমার চ্যানেলে হাগিজ মালয়েশিয়ান ডায়পার প্যান্টেরও রিভিউ আছে, আপনারা চাইলে ওটাও দেখতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এটাও বিদেশি প্রোডাক্ট হিসেবে খুব বেশি পড়ছে না,
সাধারণত অন্য ডাইপার গুলাও কম বেশি এই রেঞ্জের মধ্যেই থাকে। আমার ভিডিও লাইক করে থাকলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর বেল বাটন ক্লিক করবেন। আশা করি নতুন ভিডিও নিয়ে আবার খুব শিগগিরই আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।